খবর আপনাদের দেখাবো। এটি মুর্শিদাবাদের দমকল থেকে খবর আসছে, সেখানে এক স্কুল শিক্ষক আহত হয়েছে বোমের আঘাতে। পুরো বিষয় নিয়ে কথা বলবো, এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাকিবুল ইসলাম বাবু। রাকিবুল, বিস্তারিত জানাও কি হয়েছে। দেখো শান্তনুদা, আজ সকাল সকাল কিন্তু দমকলের রঘুনাথপুরে সেখানে বোম বিস্ফোরণ হয়। সেখানে যেটা জানা যাচ্ছে যে ওখানে গত পরশু দিন কি দুই পরিবারের, রঘুনাথপুরের দুটো পরিবারের মধ্যে একটি দোকানকে কেন্দ্র করে কিন্তু ঝামেলা হয় এবং কথা কাটাকাটি থেকে শুরু করে বিভিন্ন রকম ভাবে ঝামেলা শুরু হয়। সেই ঝামেলাটা কিন্তু সেই সময় কিন্তু থেমেও যায়। আজ সকালে কিন্তু দুই পক্ষের মধ্যে এক পক্ষের কেউ বোম বিস্ফোরণ করে, আর সেখানে কিন্তু আর এক স্থানীয় পরিবার তার বাচ্চাকে কিন্তু নিয়ে যাচ্ছিল স্কুলে, এবং স্কুলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু রঘুনাথপুর যে মোড় আছে সেখানে কিন্তু দাঁড়িয়েছিল। আর সেই সময় কিন্তু সেই বোমের আঘাতে আহত হয় সেই বাচ্চার বাবা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। পুলিশ কি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পেরেছে? দেখো আজ গতকাল থেকে কিন্তু বীভৎস কুয়াশা, কে বা কারা মারলো সেটা কিন্তু এখনো সম্পূর্ণভাবে নির্বাচিত করা হয়নি। হ্যাঁ, যার ফলে কিন্তু এখনো পুলিশের তৎপরতা এবং পুলিশ প্রশাসন কিন্তু তহলদারি চালাচ্ছে, এবং পুলিশের কিন্তু নিরাপত্তা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বহুত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে ডোমকল থানার পক্ষ থেকে। হ্যাঁ, যার ফলে এখন পর্যন্ত সেরকম কোনো ঘটনার আপডেট পাওয়া যাচ্ছে না, যদি আমরা পাই তবে অবশ্যই জানাবো। ধন্যবাদ, ধন্যবাদ রাকিবুল। কি হইলো, আমি ইসলামপুরি স্কুল যাওয়ার জন্য ওখানে ছেলেকে নিয়ে রঘুনাথপুর মোড়ে তখন মোটামুটি 7:10 বাকি দাঁড়িয়েছিলাম। তখন রাস্তার উল্টো দিকে দোকান ভাঙানে ঝামেলা চলছিল, সবাই বললো বোম ফেলবে, বোম ফেলবে। আমি তখন ছেলেকে কোলে নিয়ে অনেকটা দূরে সরে যাই, রাস্তার ওই পারে বোম পড়লো, ওই বোমের টুকরো এসে আমার পায়ে লাগলো। সবাই বলছে রবি বোম মারলো। এইটুকুই, তারপরে আমার বাম পা ভেঙে গেছে। ডোমকল থানা রঘুনাথপুর মোড়ে আজকে বম্বিং হয়েছে। হওয়ার পরে আমার বড় ভাইয়ের জামাই ইসলামপুর স্কুলে টিচারি করে, প্রাইভেট স্কুলে টিচারি করে, সেখানে বাস ধরার জন্যে বাচ্চাকে নিয়ে দাঁড়িয়েছিল ইসলামপুর যাওয়ার জন্যে। তারপরে এখানে বম্বিং হয়েছে, ওই বম্বিংয়ে ওই কোনো পার্টস গিয়ে ওর পায়ে লাগে, সে পাটা ভেঙে যায়। বমটা মেরেছে আজ্জুল মোল্লার ছেলে, সমীর মোল্লার ছেলে। আমরা সেটা অত জানি না, এখানে ওদের বাড়ি সব ঝামেলা হচ্ছে, ওরা যে এর মধ্যে ওখানে পাবলিক আমরা দাঁড়িয়েছিলাম, তার আমার জামাই দাঁড়িয়ে ছিল ওখানে, দাঁড়িয়ে থাকার পরে ওই বমটা গিয়ে ওর পায়ে লাগে। সমীর মোল্লার ছেলে, ওর ছেলের নাম হচ্ছে রবি মোল্লা বমটা মারে। কারণ হচ্ছে ওদের দোকানলি ঝামেলা, রাত্রে দোকান ভেঙেছে, ওই দুই ফ্যামিলির সঙ্গে ঝামেলা, দোকানটা ভেঙেছে ওই আপনার ভুলু ফ্যামিলির ছেলে ফেলে, তাদের বাড়ি ওইখানে মোড়ে পাশাপাশি ওদের বাড়ি। কি কারণ করে কেন্দ্র করে আমরা বলতে পারলাম, আমাদের বাড়িটা ভিতরে। আজ রঘুনাথপুর 6:30 সময় সকালবেলায় এখানে বম ব্লাস্ট হয়। আমার ভগ্নিপতি আপনার ইসলামপুর স্কুলে টিচার করে, ওর ছেলেকে নিয়ে যাচ্ছিল, বাইকে রেখে বাঁচে ওঠার জন্য দাঁড়িয়েছিল, এখানে বম ব্লাস্টের পর ওই বমের খাপ গিয়ে ওনার পায়ে লাগে, আমার ভগ্নিপতির পায়ে, পাটা ভেঙে গেছে। আপাতত আপনার এখন বহরমপুর ওনাকে পাঠানো হয়েছে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে এরা এখানে দুই বংশ ঝামেলা, এদের ঝামেলাকে কেন্দ্র করে তো আমাদের কোনো ই নাই, আমাদের ভগ্নিপতির পা ভেঙে গেছে, আমরা এর দাবি শাস্তি চাই। আচ্ছা, ব্যাপার হচ্ছে কাদের সঙ্গে কাদের ঝামেলা? ভুলুর বংশ আর আপনার মোল্লা বংশ। কি নিয়ে ঝামেলা? ওদের কি নিয়ে ঝামেলা এ তো আমরা জানি না, আমরা সাধারণ মানুষ, আমরা এইসব ব্যাপার নিয়ে কিছু জানি না। আপনার ভগ্নিপতিকে বোম মারলো না কেন? আমার ভগ্নিপতি স্কুল যাচ্ছিল, স্কুলে টিচারই করে, আমার ভগ্নিপতি বাইক রেখে বাসে চড়ার জন্য দাঁড়িয়েছিল, ওরা এখানে বোম ব্লাস্টটা করে, এই বোমের খাপ গিয়ে আমার ভগ্নিপতির পায়ে লেগে আমার ভগ্নিপতির ঠ্যাংটা ভেঙে গেছে। এখন আপাতত উনি বহরমপুর আছেন। কিন্তু কেন এই ঘটনাটা কেন ঘটলো, কি পরিস্থিতি কেন হলো? এখন কেন হলো বলতে, ওদের সঙ্গে পারিবারিক মানে ওদের দুই সম্পর্কর ঝামেলা, ওদের দুই ফ্যামিলির ঝামেলা, ওদের পুরাতন ঝামেলা, ওইসব ঝানিয়ে ঝানিয়ে তুলছে। এর আগে হলো বম ব্লাস্ট রাত্রে হয়েছে,
আবার ধরেন আজকে সকালবেলায় বোম ব্লাস্ট করেছে। কোথায় করেছে? এটা রঘুনাথপুরের মোড়ে যে খাম হয়েছে তার নাম।